সারা একটি মুভি দেখতে মাল্টিপ্লেক্সে যায় এবং সেখানেই সে খুন হয়। গোয়েন্দা মেহুল একই জায়গায় উপস্থিত ছিল আর সে সঙ্গে সঙ্গে অপরাধের দৃশ্যটি দেখবার জন্য পৌঁছে যায়। সিসিটিভি ফুটেজগুলো একবার দেখে মেহুল সারার সাথে দেখা তিনজনকে চিহ্নিত করে। জন বলে, আমি আর সারা কলেজের খুব ভালো বন্ধু ছিলাম, দীর্ঘদিনের পর আমাদের দুজনের দেখা হয়, আমাদের সবেমাত্র দু একটি কথা হয়ে তারপর আমি চলে যাই। জেস বলে, আমি তাকে চিনি না, তিনি সিনেমার হলটি খুঁজে পাচ্ছিলেন না, আমাকে জিজ্ঞাসা করে আমি তাকে দেখিয়ে দিই। স্যাম বলে, আমি তাকে চিনি না, তিনি আমাকে টাইমটা জিজ্ঞাসা করলেন এবং তারপরে আমি টাইমটা বলে দিয়ে চলে গেলাম। অপরাধের দৃশ্যটি দেখে আর তিনজনের বক্তব্য শুনে আপনি কি অনুমান করতে পারছেন যে কে সেই হত্যাকারী যে সারাকে হত্যা করেছে? জন, জেস না স্যাম? সারার ডানাতে একটি ঘড়ি ছিল, তাহলে সারার হাতে ঘড়ি থাকলে সে কি করে সময় জানতে চাইবে? অতএব স্যাম মিথ্যে কথা বলছে, তাই স্যামই হলো হত্যাকারী। সোমবার সকালে জ্যানির মৃতদেহ তার বাড়িতে পাওয়া যায়। গোয়েন্দা মেহুল তার বাড়িতে উপস্থিত তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন। মেয়ে বলে, স্যার আমি গত রাত থেকে আমার বন্ধুর পার্টিতে গিয়েছিলাম, আমি কিছু জানি না। কুক বলে, স্যার আমি প্রতিদিন সকালে শাকসবজি নিয়ে আসি, আজ আমি একটু দেরি করে এসেছি। দাসী বলে, স্যার আমি গত সন্ধ্যায় ফাইডে বিক্রিতে সেলে গিয়েছিলাম ম্যাডামের জন্য পোশাক কিনতে, আমি কিছুই জানি না। ফরেন্সিক রিপোর্টে জানা গেছে যে গত রাতে জানিকে হত্যা করা হয়েছে। দৃশ্যটি বুঝে আপনি কি অনুমান করতে পারেন যে কে হত্যাকারী, মেয়ে, কুক না দাসী? দাসী তার উত্তরে বলেছে যে গত সন্ধ্যায় সে সেল মার্কেট থেকে ম্যাডামের জন্য পোশাক কিনতে গেছে, অতএব তিনি জানতেন যে গত রাতে ম্যাডাম খুন হয়েছে, অতএব দাসী হলো আসল হত্যাকারী।